আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই রায়ান্স মো। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। এটি হচ্ছে সজনে পাতার বড়া বা পাকোড়া। সজনে পাতা আমরা কম বেশি সবাই চিনি, এটি একটি আলৌকিক গুণ সম্পন্ন গাছ। সজনে পাতাকে সুপার ফুড হিসাবেও বলা হয়। সজনে পাতা ডায়াবেটিক্স রোগীদের জন্য মহা ওষুধ হিসাবে কাজ করে। আজকে আমরা এই সজনে পাতার কীভাবে পাকোড়া বানাতে হয় এবং খেতে কতটা সুস্বাদু হয় সেইটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী লাগছে। এখানে আমি সজনে পাতাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি 2 মুঠোর মতো। এখানে বেসন নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1/2 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, চিংড়ি মাছ নিয়েছি 1/2 কাপ, ছোট ছোট চিংড়ি ব্যবহার করেছি এখানে, পেঁয়াজ নিয়েছি 1 কাপের চেয়েও একটু বেশি। এখানে আমি কুচি করা কাঁচামরিচ নিয়েছি, আর আদা রসুন ধনিয়া জিরা মরিচ এবং হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ করে। এখানে ঝালটা আপনারা যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, আর লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটি বড় মিক্সিং বোলে প্রথমেই সজনে পাতার কুচিগুলো নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিব বেসন। এখানে আপনারা বেসনের জায়গায় যে কোনো ধরনের ডালের বাটাও নিতে পারেন, এতে করেও কোনো সমস্যা হবে না বড়াটি তৈরি করতে। আর চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে বড়াটা অনেক মুচমুচে হবে এবং খেতেও অনেক মজা লাগবে। এখন একে একে সব মশলাগুলো বেসন আর চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছ নাও ব্যবহার করতে পারেন, তবে চিংড়ি মাছটা দিলে এটার টেস্ট আরও বেড়ে যায়। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছটা ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাকোড়া বা বড়ার টেস্ট আরও বাড়বে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে যাতে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার এখানে পাতাটা ভিজা ছিল, তাই এই ডোটা তৈরি করতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, তবে আপনাদের পাতাগুলো যদি শুকনো থাকে তাহলে অবশ্যই সামান্য সামান্য পানি দিয়ে এই মিশ্রণটি তৈরি করে নেবেন, এতে করে মিশ্রণটি সুন্দর হবে। তবে অতিরিক্ত পানি ব্যবহার করতে যাবেন না, এতে করে মিশ্রণটি পাতলা হয়ে যাবে, তখন বড়াটা ভাজতে কষ্ট হবে এবং মচমচে হবে না, খেতেও তেমন টেস্টি লাগবে না। দেখুন আমি কীভাবে মেখে নিয়েছি, ঠিক এরকম করে মেখে এরকম শক্ত শক্ত অবস্থায় কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, এতে করে যে আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি সেই চালের গুঁড়োটা অতিরিক্ত যে পানির প্রয়োজন সেটা ওই পাতার গায়ের থেকে চুষে নেবে। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি এই ডোটা আবার মেখে নিব একটু, তারপর তেলে দিয়ে দিব। আমি আগে থেকেই একটি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, একে একে সজনে পাতার বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আমরা বড়া যেভাবে ভাজি সেভাবেই এই পাতার বড়াটা শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে, বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে আমরা এই পাতার বড়াটা খেতে পারি। এছাড়া সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো জিনিসের সাথেই আপনি এই পাতার বড়াটা খেতে পারবেন। এটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এই বড়াটি তৈরি করে খেয়ে দেখবেন, এবং খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আসলে এই পাতার বড়াটা কেমন হয়েছে। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। আমি একে একে সবগুলো বড়াই লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এগুলো উপর দিয়ে যেমনটা ক্রিস্পি হবে ভিতরটা তেমনই সফট থাকবে এবং অনেক অনেক মজা। এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার সজনে পাতার বড়াগুলো কেমন হয়েছে।
আলহামদুলিল্লাহ, আমি যখন বড়াটা তৈরি করেছি আমার পরিবারের সবার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব মজা করেই সবাই খেয়েছে। আপনারাও অবশ্যই এই ভিডিওটি ফলো করে এই রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে সবাইকে অবাক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।